নমস্কার বন্ধুরা, অভিকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের পর্বটা একটু আলাদা অবশ্য। গত কয়েকদিন ধরে বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং যে ঘটনাগুলো সম্পর্কে বলা ভালো, যে আমিও মনে করলাম যে এই বিষয়ে সবাই কম বেশি করে বলছে, তো আমারও একটু বলা উচিত। তো যে ঘটনাটা, সেটা হচ্ছে যে ঘটনা বলবো না, তবে বেশ কিছু টেকনিক্যাল দুনিয়ার বেশ কিছু টুকরো টুকরো খবর, হয়তো এত বেশি আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ আমার চ্যানেলটা টেকনিক্যাল এতের জন্য নয়। তবে অনেকে বলছিলেন যে এই বিষয়ে আপনি দু একটা যদি ছোট ছোট নিউজ আকারে বলতেন, তো সেই কারণে আমিও ভাবলাম যে এই বিষয়ে দু একখানা কথা বলি। তো সম্প্রতি আপনারা জানেন যে এখনও পর্যন্ত মনে হয় পৃথিবীর ইতিহাস ঘাঁটলে কোনো ফোন নিয়ে এত বেশি হাইপ তৈরি হয়নি, বা কোনো ফোন নিয়ে এত বেশি গুজব সৃষ্টি হয়নি, বা কোনো ফোন নিয়ে এত বেশি আলোচনা হয়নি। নাথিং ফোন ওয়ান নিয়ে যে পরিমাণে আলোচনা চলছে, তো এখানে কি প্রসেসর থাকবে সেটা এখনও কনফার্ম নয়। কেউ বলছেন যে 7-1 প্রসেসর, কেউ বলছেন 7-78, মানে বিভিন্ন রকম কথা আলোচনা চলছে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে নাথিং কিন্তু তার পুরো বিষয়টাকে এখনও পর্যন্ত কিন্তু হাইপ করে রেখেছে, এবং এই হাইপটা নিয়ে অবশ্য মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে চর্চা হচ্ছে। কেউ বলছেন যে হাইপটা করা হচ্ছে শুধুমাত্র দর্শকের মনে আগ্রহ সৃষ্টি করে নিজের দিকে টানা। অবশ্যই ওর ফার্স্ট লুক একটা এসে গেছে, যে ব্যাক সাইডে কীরকম ধরনের ক্যামেরা সেট আপ হতে চলেছে সেরকম, তবে ক্যামেরা অ্যাকচুয়ালি কতটা সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয়। যতক্ষণ ফোন না লঞ্চ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। তবে এটাও বলে রাখা ভালো যে যারা ফোন কিনবেন তারা আরও দুটো মাস ওয়েট করে যান আমার মতে, কারণ জুলাই বা আগস্ট এই দুটো মাসে অনেক ফোনই লঞ্চ করতে চলেছে, এবং যেগুলো আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে। এরপরে যেটা নিয়ে আলোচনা করব, সরি, নাথিং সম্পর্কে আরও একটা কথা বলে দেওয়ার আছে, সেটা হচ্ছে যে নাথিং 12 জুলাই লঞ্চ করছে ইন্ডিয়াতে, এবং তামিলনাড়ুতে খুব সম্ভব এটার একটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে চলেছে। তো কাল্পেই যদিও এটা নিয়ে খুব একটা মানে অনেকটাই হাইপ করে রাখছেন বিষয়টাকে উনি বলতে চাইছেন। এবং বলে রাখা ভালো যে ওয়ানপ্লাসের ডিজাইন বা ওয়ানপ্লাসের উন্নতির পেছনে কিছুটা ওনার হাত ছিল, রিয়েলমির উন্নতির পেছনে ওনার একটা হাত ছিল। ওনার হাত ধরে নাথিং ফোন লঞ্চ করছে মানে স্পেশাল কিছু তো থাকবে। তবে অনেকে বলছেন যে অ্যাপেল আইফোনের কিলার হিসাবে এটা মার্কেটে লঞ্চ করছে, বা অ্যাপেল আইফোনের সঙ্গে এর একটা বিশেষ কোনো কিছু থাকবে। তবে আমি কিন্তু কখনো বলবো না যে এটা অ্যাপেল আইফোনের সঙ্গে টেক্কা দিতে পারে, কারণ আইফোন ফোনের জগতের রাজা, তার ধারে কাছে কেউ যেতে পারে না, পারবেও না। এবং ওদের যে ফ্যাসিলিটি বা যে সমস্ত সেট আপগুলো থাকে, সেই সেট আপের দিকে তাকালে কখনোই কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না যে মানে আইফোনকে কেউ কখনো টেক্কা দিতে পারবে। স্যামসাং অনেকটা ভালো চেষ্টা করে ঠিকই, কিন্তু স্যামসাং কখনোই অ্যাপেল আইফোনের উপরে নয়। কারণ আইফোনের আরও একটা মজার বিষয়, অনেকে বলেন যে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, তো আমরা স্যামসাংয়ের কোথাও দেখছি 180, কোথাও দেখছি যে আগামী দিনে আসতে চলেছে 200 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোন। তো 200-250 যাই আসুক না কেন, প্রকৃত অর্থে যে যত ক্যামেরা বেরোক না কেন, ওদের ভূমিকাটা কিন্তু ওই 12 মেগাপিক্সেলের মধ্যেই আটকে আছে। তো ফটোর কোয়ালিটিও যদি আপনি দেখেন, অ্যাপেল আইফোন নো ডাউট সব থেকে বেস্ট। তাই আমি সবসময় বলবো যে যদি আপনার মানে নিহাতি অসুবিধা থাকে, তো তার জন্য আপনার স্বল্প বাজেটের ফোনও রয়েছে অলরেডি, আপনি সেগুলো নিতে পারেন। আচ্ছা, আরও একজন প্রশ্ন আমাকে করেছিলেন যে দাদা, আমি আইফোনের উপরে যদি কিনতে যাই, তো আইফোনের 11 প্রো বা প্রো ম্যাক্স নিতে চাই, তো তাকে আমি বলবো যে আপনি অ্যাপেল আইফোন কিনলে কখনোই 11 প্রো ম্যাক্স কিনবেন না। এ কারণেই কিনবেন না, আপনি কিনতে পারেন, কিন্তু যেহেতু 5G লঞ্চ করে যাচ্ছে, আর 5G নিয়ে অলরেডি 5G-র ফোনগুলো আসছে, 11 সিরিজের কোনোটাই কিন্তু 5G সাপোর্টেড নয়। তাই আপনাকে নিতে হলে 12 সিরিজ অথবা 13 সিরিজটা নিতে হবে, আর সেটা যথেষ্ট কস্টলি। তো তার থেকে আপনি যদি বাজেটের লোয়ার বাজেটের মধ্যে চলতে চান, তাহলে তার জন্য ওয়ানপ্লাস আছে, তার জন্য অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, যেমন পোকো ইদানিং কিন্তু মোটামুটিভাবে
বেশ কিছু ভালো মানে তাদের ফোনগুলো লঞ্চ করছে, শুধু পোকো নয়, পোকোর পাশাপাশি রিয়েলমি বা অন্যান্য, রিয়েলমির কথা আমি বলবো না কারণ রিয়েলমি সত্যি যে কীরকমভাবে চলে সেটা আমি বলতে পারবো না, তবে পোকো, তবে তারও তো গ্রাহক রয়েছে, এটাও তো ঠিক, তারও তো গ্রাহক রয়েছে, অনেকেই পছন্দ করছেন, কিনছেন, তো সেইভাবে আপনি কিনতে পারেন, পোকো নিতে পারেন, রিয়েলমি নিতে পারেন, রেডমি নিতে পারেন, কিংবা লাভাও শোনা যাচ্ছে এবারে একটা ভালো বাজেটের ফোন তৈরি করতে চলেছে এবং কোয়ালিটি অনেকটাই বেটার হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, বা একটা কথা বলার রয়েছে, যারা অনেক দিন থেকেই মানে জানেন যে মানে হয়তো অনেকের কাছে খবরটা পুরনো, আমার হয়তো একটু লেটে দেওয়া হয়ে যাচ্ছে এমনটা, তো সেক্ষেত্রে বলে রাখি যে খুব শীঘ্রই মানে ঘোষণা এরকমটাই হতে চলেছে, যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড 11 যেগুলো আমরা এতদিন ইউজ করতাম, হয়তো সেগুলো আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে চলেছে, তার কারণ অ্যান্ড্রয়েড 12 অলরেডি এসে গেছে এবং অ্যান্ড্রয়েড 13ও লঞ্চের মুখে, তো স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড 10 বা 11-এর কিন্তু খুব একটা থাকছে না, ভূমিকা থাকছে না, ওগুলোর ইউজও কমে যাচ্ছে। অ্যান্ড্রয়েড 8 অলরেডি ঘোষণা করে দিল যে ওরা হচ্ছে উঠে যা মানে ওদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হচ্ছে, এবং সেই প্রসঙ্গে বিখ্যাত একজন ব্রিটেনের ভদ্রলোক, উনি তো অলরেডি টুইটও করে দিয়েছেন যে উনি খুব মিস করবেন আইফোন 6Sকে, খুব সম্ভব উনি খুব মিস করবেন, এরকম ধরনের একটা টুইট করেছেন। স্যামসাং কে একটা ক্ষতিপূরণ দিতে হলো সম্প্রতি, সে খবরটাও হয়তো আপনারা কেউ কেউ রেখেছেন, সম্প্রতি মানে স্যামসাংকে যে ক্ষতিপূরণটা দিতে হলো সেটা হচ্ছে যে, স্যামসাং দাবি করেছিল যে তার নাকি S21 বা এই সিরিজগুলোর যেগুলো তাদের মধ্যে নাকি সেগুলো নাকি পুরোপুরিভাবে মানে জলের মধ্যেও চলতে পারে, এরকম ধরনের একটা দাবি করেছিল, কিন্তু বলে রাখা ভালো যে এখনও পর্যন্ত সেরকম কোনো এ পাওয়া যায়নি, এবং যে কারণে কি হয়েছে না স্যামসাংকে আমরা মানে যারা এরকম দাবি করেছিলেন বা এরকম, তো ভবিষ্যতে কী হয় না, অস্ট্রেলিয়ার একজন ব্যক্তি ওটাকে ফেলে টেস্ট করেছিলেন এবং তিনি একটা খারাপ সংবাদ দিয়েছেন যে ফোনটা কিন্তু আর কোনোভাবেই কাজ করছে না, তো এটার কারণে স্যামসাংয়ের এগেনস্টে গেছে এবং স্যামসাংয়ের এগেনস্টে যে কমপ্লেন করার জন্য আজকের কিন্তু মানে স্যামসাংকে একটা বড় অঙ্কের ক্ষতিপূরণ ওখানে দিতে হলো। তো এটা অবশ্য অস্ট্রেলিয়ার মতো দেশ বলে সম্ভব, আমাদের ইন্ডিয়ার পক্ষে কিন্তু কখনো এটা পসিবল হবে না, কারণ এত বড় কোম্পানির এগেনস্টে কেউ যাবে না, বড় জোর ফোনটা বাতিল হয়ে গেলে কেউ নতুন একটা ফোন কিনে নেবেন, এই পর্যন্ত। এই ছিল একটা খবর, আরও একটি খারাপ খবর বা দুঃসংবাদ অনেকের কাছে, অনেকের ইমোশন বা আবেগগুলো আসলে জড়িয়ে যায়, আসলে আমরা যন্ত্র সভ্যতায় থাকতে থাকতে যন্ত্রের সঙ্গে আমাদের নিজেদের একটা সম্পর্ক তৈরি করে ফেলি। ইন্টারনেট এক্সপ্লোরার অলরেডি কিন্তু মানে এ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, 15ই জুন ছিল তাদের শেষ দিন, তো যারা হচ্ছে অনেক আগে থেকে ডেস্কটপ বা ল্যাপটপগুলো ইউজ করেন তাদের হয়তো অনেকে জানবেন যে সেখানে ইন্টারনেট এক্সপ্লোরার একটা থাকতো, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল, কারণ ইদানিং আর ইন্টারনেট এক্সপ্লোরারকে কেউ ব্যবহার করে না, গুগল ক্রোম বা গুগল দিয়েই অনেকে ব্যবহার করে থাকেন, তো স্বাভাবিকভাবে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা ছিল খবর। এছাড়াও অনেকের মনে খুব টেনশান ছিল যে অ্যাপেল ফোনের কি তাহলে, অ্যাপেল তো যেহেতু মানে কট সি টাইপের কিছু ইউজ করে না বা করায়নি, তো সেক্ষেত্রে সেটার কি হবে, তো আমি এটা বলে রাখি যে এরকম ধরনের চিন্তাভাবনা চলছে অলরেডি যে অ্যাপেল আইফোনের যে 14 সিরিজটা বেরোবে খুব সম্ভব সেখানে থাকবে, এবং যে নচিং প্রবলেমটা দেখা যেত স্ক্রিনের উপরে সেই নচটা কিন্তু উঠে যাচ্ছে, নচ মার্কটা কিন্তু উঠে যাচ্ছে 14 সিরিজ থেকে, তো স্বাভাবিকভাবে 14 সিরিজ নিঃসন্দেহে মার্কেটে একটা বিশেষ প্রভাব তো ফেলবেই, তবে দামের ওপরেও কিন্তু কিছুটা নির্ভর করে। এও ঠিক যে সম্প্রতি একটা গবেষণা এবং সমীক্ষায় উঠে এসেছে যে বিশ্বের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে ফোনগুলো বিক্রি হয় সেগুলো সব আইফোনই, এবং তার পার্সেন্টেজটা হচ্ছে বিশ্বের 100-এর মধ্যে 20% ফোন বিক্রির তালিকায় 1 নম্বরে স্থান করে রেখেছে অ্যাপেল আইফোন। অতএব আমি আপনি কিনতে না পারি, কিন্তু কারুর না কারুর চোখে
সত্যি, কারণ না কেউ না কেউ সেটা পেরেছে, এবং পেরেছে বলেই এই পরিসংখ্যানটা কিন্তু দাঁড়াচ্ছে। এবং ইন্ডিয়াতে কিন্তু অ্যাপেল লাভারের সংখ্যা বা অ্যাপেল কেনার সংখ্যা, কিন্তু ক্রেতাদের সংখ্যা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন রকমের যে সমস্ত সেকেন্ড হ্যান্ড শপগুলো রয়েছে, তো তারাও কিন্তু এক্ষেত্রে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করেছে। তবে অ্যাপেলের কাছ থেকে কিছুটা শিক্ষা অবশ্য একে নিতে হয়েছে স্যামসাংকে। সেটা কীরকম, তার কারণ হচ্ছে যে অ্যাপেল মানে যে ফোনগুলো লঞ্চ করে না কেন, তার দামটাকে খুব বেশি করে কিন্তু নামায় না, দামটাকে সে বজায় রাখে এবং তার গুণমান অনুযায়ী সে ধীরে ধীরে নামায়। কিন্তু স্যামসাংয়ের যদি একটা ফোনকে আপনি দেখেন, আজ যেটা 40,000, 2-3 মাস পর সেটা ডাউন হয়ে গিয়ে 30,000-এর নিচে নেমে যায়। তো অ্যাপেল হচ্ছে সেটাই বলছে, স্যামসাং সেটাই ভাবছে যে এরপর থেকে তার যাবতীয় যে সমস্ত ফোনগুলো রয়েছে তারাও চেষ্টা করবে অ্যাপেলের মতো করে সেটাকে লঞ্চ করার, অর্থাৎ অ্যাপেলের মতোই দামটাকে ধরে রাখার একটা তারা চিন্তাভাবনা করছে বা করতে চলেছে। তো এগুলো ছিল একটা খবর। আর অনেকে বলছেন যে আপকামিং ফোনসগুলো কী কী, আপকামিং ফোনসের কথা যদি আমি বলি তো সেক্ষেত্রে প্রচুর রয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রত্যেকটা কোম্পানি 2-3টে 4টা করে লঞ্চ করছে। মোটোরোলা অলরেডি 2টো ঘোষণা করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে, তারা লঞ্চ করছে এই জুলাইতে, মিড জুলাইতে অথবা লাস্ট জুলাই, 2টো পরপর লঞ্চ করবে। স্যামসাংও অলরেডি বলে দিয়েছে বাজেট ফোন তারা একটা আনছে, F13 খুব সম্ভব, তো 15-র সামথিং টাকার মধ্যে থাকবে, রেঞ্জেই থাকবে। যে কারণে সবার কথাই তো ভাবতে হবে, সবাইকে নিয়ে সংসার, তো স্বাভাবিকভাবে স্যামসাং এটা উপলব্ধি করছে এবং এটা ভালো খবর। যারা মধ্যবিত্ত পরিবারের আমাদের মতো মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফোনগুলো কাজে লাগে। তবে একটা জিনিস কি, যেখানে 5G লঞ্চ করে যাচ্ছে সেখানে আমি মনে করি 4G ফোন কিনে আর কিন্তু কোনো বিশেষ একটা লাভ নেই। যদিও অনেকে বলবেন যে 2-3 বছর এখন ইউজ করা যাবে 4G ফোন, আমি সে বিতর্কে যাচ্ছি না, 2-3 বছর লঞ্চ করা যাবে কি, 6G-র মতোই ঘোষণা করে দেবে যে 2030 থেকে কোনো 5G চলবে না, সেখানে 6G লঞ্চ করবে এবং 6G ফোনই চলবে, এরকম ঘোষণাটা না হয়ে যায়। তো যে কারণে 4G ফোন না কিনে এই মুহূর্তে ফোন কিনতে গেলে আপনি 5G-র দিকেই ঝুঁকে পড়াটা বেটার। এবং মোবাইল কোম্পানিগুলো অলরেডি তাদের 4G ফোনের আপডেট ভার্সান হতে দিচ্ছে, কিন্তু 5G ফোনগুলোই লঞ্চ করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তো প্রত্যেকটা ফোনই লঞ্চ করছে, আপনি একটু খোঁজ রাখলে দেখবেন। আইকিউও তার নতুন এ নিয়ে আসছে, 10 প্রো খুব সম্ভব নিয়ে আসছে, এছাড়া রিয়েলমি নিয়ে আসছে, রেডমি নিয়ে আসছে। রেডমির তো যে নামটা এতটাই বিশাল নাম, সেটা পুরোটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো এইভাবে প্রত্যেকটা কোম্পানি কিন্তু কম বেশি নিয়ে আসছে। এবং আরও একটা খবর, নোকিয়া বলছে যে এই বছর নাকি তাদের 5টা মানে কি বলা যায়, 5টা হচ্ছে ফোন লঞ্চ করছে, যে ফোনগুলোর বিভিন্ন রকমের ফেসিলিটিস থাকবে। মাল্টিমিডিয়ার দিক থেকে তো এমনিতেই নোকিয়া খুব একটা খারাপ পারফরমেন্স করে না, তবে দেখার বিষয় যে এই ফোনগুলো কীরকম হয়, নাকি ওই নোকিয়া 3.1, 5.1 এরকমভাবে এই সমস্ত সিরিজের মতোই ছোটোখাটো সিরিজ হয়ে আটকে থেকে যায়। অবশ্য নোকিয়া এরকম অনেক কথা বলে, তবে যতক্ষণ লঞ্চ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। এছাড়াও শোনা যাচ্ছে যে অ্যাপেলের পক্ষ থেকে কিছু ট্যাব এবং ল্যাপটপের আপডেট ভার্সন বা নতুন একটা সিরিজ আসতে চলেছে। অলরেডি নাথিং তার ইয়ারফোন লঞ্চ করে দিয়েছে এবং সেগুলো যথেষ্ট প্রভাব বিস্তার করেছে, যথেষ্ট নাম কুড়িয়েছে, সুনাম কুড়িয়েছে। তো আপনি কি মনে করেন যে নাথিং ফোন কেনা ভালো নাকি কেনা খারাপ, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তবে নাথিং বিষয়ে আমি একটা কথা বলবো, যে আগে ফোন বেরোলে বিভিন্ন চ্যানেল রয়েছে, ওরা তাদের রিভিউগুলো দেবে, তাদের রিভিউগুলোকে শুনবেন। অবশ্য এখন রিভিউও টাকা দিয়ে কেনা যায়, কোনো কোম্পানি যদি কাউকে প্রেফার করে তাহলে সে কিন্তু সেই কোম্পানির ফরিক কথা বলবে। যে কারণে রিভিউ দেখুন, রেটিং দেখুন। আর নাথিং অবশ্য কিছুটা বিক্রির ক্ষেত্রেও কিছুটা লিমিটেশানস রাখছে, যে কারণে যেটা ওয়ান প্লাসের প্রথমের দিকে মানে কাল্পেই থাকাকালীন উনি করেছিলেন, তো
তো নাথিং এর ক্ষেত্রে উনি একাগোড়া এই ধরনের সিস্টেমটার মধ্য দিয়ে হাঁটছেন। এবারে দেখার কথা যে নাথিং সত্যি বাকিদের থেকে আলাদা নাকি নাথিং একদমই নাথিং, তো সেটা তো সময় এলে বোঝা যাবে। 12ই জুলাই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এরপরের যে টপিকটা অনেকেই কমেন্ট করছেন সেটা হচ্ছে যে দাদা তাহলে কি এখন ফোন কিনবো না? আমি বলবো যে অবশ্যই না, এই মুহূর্তে ফোন কেনার কোনো দরকার নেই। জুলাই আগস্ট সেপ্টেম্বর জুড়ে বেশ কিছু ইউনিক ফোন লঞ্চ করতে চলেছে, হয়তো আপনার বাজেটের মধ্যেই আপনি ফোন পেয়ে যাবেন, যে কারণে 2 দিন ওয়েট করে যান। আর সামনেই তো পুজো রয়েছে, পুজো অফারেও আপনারা অনেকটা কমে পাবেন। তাই যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু পকেটে টাকাটাকে একটু সেভ করতে শিখুন, হুট করে মোবাইল কেনার কোনো দরকার নেই। পুজোর মার্কেটে আপনি অনেকটাই অফারে প্রাইসে যদি কিনতে পারেন তাহলে অনেকটা আপনার সাশ্রয় হবে, এবং অবশ্যই মার্কেট প্রাইস যা সেখানে সাশ্রয় করে চলার চিন্তাটা আমাদেরকে করতেই হবে। তো এই ছিল মোটামুটিভাবে মোবাইল বা মোবাইলের কথাবার্তা। বেসিক্যালি বেশ কিছু কথাগুলো আসছিল কানে এবং বিভিন্ন জন আমাকে জিজ্ঞেস করতেন, পার্সোনালি যারা জিজ্ঞেস করতেন তাদের সমস্ত কোয়ারিজ আশা করি আমি দিতে পেরেছি। তো এর বাইরেও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাকি বা লাইক শেয়ার কমেন্ট এটা তো যে যার নিজের বিষয়, ভালো লাগলে করবেন। থ্যাংক ইউ।